পোলট্রি খাদ্যের দাম বৃদ্ধিতে যখন খামারিদের কপালে চিন্তার ভাঁজ, তখন বিটল পোকা নিয়ে এসেছে নতুন সম্ভাবনা। পোলট্রি খামারে মুরগির 70% প্রোটিনে যোগান দিতে পারে এই পোকা। আফ্রিকা মহাদেশের এই পোকার চাষ হচ্ছে এখন বাংলাদেশে। চাষ শুরু করেছেন বরিশালের এক নারী উদ্যোক্তা। খাদ্য সংকটে বন্ধ হওয়া খামারিরা আবারও পোলট্রি ব্যবসায় ফিরবেন বলে আশা তার। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। রান্নাঘরের অব্যবহৃত সবজিতেই বেড়ে ওঠে এ পোকা, খরচ নেই বললেই চলে। পোলট্রি খাদ্যের দাম বৃদ্ধিতে যখন খামারিদের কপালে চিন্তার ভাঁজ, তখন বিটল পোকা নিয়ে এসেছে নতুন সম্ভাবনা। অপু গোমেজ 20 বছর ধরে চালিয়ে আসছিলেন পোলট্রি ফার্ম। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় তার খামার। 1.5 বছর আগে নিজ উদ্যোগে শোয়ার ঘরে বিটল পোকার খামার গড়ে তোলেন। পোলট্রি খাদ্যের অভাব পূরণ করাই লক্ষ্য অপু গোমেজের। খাদ্যের রেডিপিটির এত ঊর্ধ্বগতি দাম যা আমাদের পক্ষে সম্ভব না পোলট্রি ফার্ম করা, তাই 2018 সালে আমি এই ফার্ম বন্ধ করে দিই। 1.5 বছর ধরে বিটল পোকার চাষ করি। এই বিটল পোকা চাষ করার পর এখন বর্তমানে যে অবস্থা আছে, যদি বেশি পরিমাণ করতে পারি তাহলে কিছু বিক্রি করা হয়েছে আর নিজের জন্য রাখি। অপু জানান, ইন্টারনেট থেকে এই পোকা চাষে উদ্বুদ্ধ হন তিনি। খামারের লার্ভা বিক্রি হচ্ছে 3,000 টাকা কেজি দরে। বিটল পোকা হয়েছে আপনার আফ্রিকা মহাদেশের এই পোকটা, সেটা বাংলাদেশে আনা হয়, তখন আমি দেখি যে এই বিটল পোকা দিয়ে যদি আমি ফার্ম করি তাহলে আমার খাদ্য সাশ্রয় হয়। খামারিরা জানান, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে এই শিল্প। কম খরচে বিটল পোকা পেলে এই দুশ্চিন্তা দূর হবে। বিটল পোকাটা খাওয়ানোর পরে যদি আমরা 28, 30 বা 32 দিনই বিক্রি করতে পারি, সেক্ষেত্রে বিটল পোকা 100% গ্রহণযোগ্যতা। বড় পরিসরে বিটল পোকার চাষ না হলেও পোলট্রি খাবার হিসেবে এর সম্ভাবনা দেখছে প্রাণী সম্পদ বিভাগ। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, পাইলটিং পর্যায়ে রয়েছে। সরকার যদি এই বিষয়টি আমাদের মাঠ পর্যায়ে সম্প্রসারণ করার নির্দেশনা দেয় তখন আমরা এটি করব। বিটলের জীবনচক্র 5 মাসের। বিটল পোকার লার্ভা পাউডার হিসেবে পোলট্রি, মৎস্য খামার, এমনকি মানুষের খাবার হিসেবেও ব্যবহার করা সম্ভব। ওমেগা-3 নামের পুষ্টি আছে এই পোকায়, যা মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।